চলতি বছর রোজার ঈদে ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত মুক্তি পেয়েছিল গলুই সিনেমাটি। সরকারি অনুদানে নির্মিত এই ছবিটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছিলেন নায়িকা পূজা চেরি। ছবিটির শুটিং শুরু হওয়ার কিছুদিন পরই গুঞ্জন শোনা যায় শাকিব খান এবং পূজা চেরির প্রেম নিয়ে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে মিডিয়া পাড়ায়। এরই মাঝে শোনা যাচ্ছে শাকিব খান এবং পূজা চেরি বিয়ে করেছেন। বলা হচ্ছে পূজা চেরি ধর্ম পরিবর্তন করে শাকিব খানের সঙ্গে বিয়ে করেছেন গত মাসের 22 তারিখ। এবার এই নিয়ে সরাসরি হুমকি দিয়েছেন নায়িকা পূজা চেরি। যারা এসব মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি। মঙ্গলবার বিকেলে 4:32 ভক্তদের উদ্দেশ্যে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন পূজা চেরি। সেখানে তিনি লিখেছেন, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছেন সুঅভিনেত্রী হওয়ার, পথে শত বাধা আসলেও তা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবার বিভ্রান্তিকর তথ্য ছাড়িয়ে তা চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে এই নিয়ে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে পূজা চেরি বলেন, শাকিব খানকে যে বিয়ে করেছি তার আগে প্রমাণ দিক, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। আমি নিজেও বুঝতে পারছি না কেন এসব কথা আসছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত, আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই, এখন শুটিংয়ে আছি, এখন আমি কাজ ছাড়া কিছুই চিন্তা করছি না। পূজা চেরি এই গণমাধ্যমকে আরও বলেন, এমন কিছু হয়ে থাকলে আমি সময় হলে সব বলে দেব, একটি দল আমার পিছনে লেগে আছে, যেহেতু শুটিংয়ে আছি বিষয়টি নিয়ে কথা বলে চরিত্র থেকে বের হতে চায় না, সময় হলে সব বলবো।